নমস্কার বন্ধুরা, মায়ের রান্না এন্ড ভিডিও ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি মোট তিনটি বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। সেই তিনটি বিষয় অবশ্যই আমাদের জানা জরুরি। বিশেষত আমি এই মুহূর্তে ভিডিওটা এই জন্য করছি যে এখন যে প্রসঙ্গে আমি ভিডিওটা করব তার সিজনটা এখনই চলছে। জাস্ট আমি নিয়ে এসেছি, আমার সাথে থাকুন, আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো যাই হোক, ভিডিওর যে তিনটি বিষয় সেটা আমি বলে দিই। দেখুন, প্রথমত দুপুরের ভাত যদি বাড়তি থেকে যায় সেটা রাত্রেবেলাতে আপনারা কি করবেন, আর একটা আমি ভালো রেসিপি আপনাদের বলে দিচ্ছি, সেটা দিয়ে আপনি খেতে পারেন, আপনার মুখের স্বাদ পরিবর্তন হবে, এমন কোনো ঝামেলা নেই। আপনারা তো মনে করছেন হয়তো খিচুড়ি করার কথা বলছি, কিন্তু না, খিচুড়ি নয়, এটা জাস্ট খুবই একটা আনকমন রেসিপি, এটা আমি প্রায় বাড়িতে করি, আপনাদের বলবো। চলে আসি আমি নেক্সট টিপসে। দেখুন, একটাই সিজন চলছে, এই সিজনে এই একটা ফুল আপনাদের দেখাবো। এই ফুলটা যদি আপনারা খান, তাহলে এই যে রোগগুলো আমাদের শরীরে এখন আসতে চলেছে, বিশেষ করে সামনেই আসছে বসন্ত রোগ, কোনো টিকা নিতে হবে না, প্রাকৃতিক হিসেবে আপনারা টিকা পেয়ে যাবেন, শরীরে প্রতিষেধক হিসেবে কাজ করবে। চলুন, সেই কোন ফুলটা আর সেই ফুলটা খেলে কি হয় আমি আপনাদের দেখাবো। একসাথে অনেক ফুল আমি জোগাড় করে এনেছি। চলে আসি আমি পরের টিপসে। বন্ধুরা, বাড়িতে কি মিষ্টির রস থেকে যাচ্ছে বাড়তি? আপনাদের আমি দুটো ব্যবহার বলে দেব, যেটা করলে আপনাদের রস আর ফেলতে হবে না। দেখুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। এই চ্যানেলে যদি নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিবেন নিয়মিত সুন্দর সুন্দর ভিডিওগুলি পাবার জন্য। আমার সাথে ইনস্টাগ্রামে জুড়ে থাকুন, আমার ইনস্টাগ্রাম ইউজার নেম হলো মায়ের রান্না ভিডিও। দুপুরবেলা হয়তো এতটা ভাত রয়ে গেছে, এটা আমরা আমাদের বাড়িতে সকলেরই হয়, ভাতটা রয়ে যায় একটু না একটু, মানে ঠিক পরিমাণ মতো আমরা রান্না করতে পারি না। মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাবার জন্য সব সময় আমরা চেষ্টা করি ভালো খাবারটা খেতে, আর করতেও মন যায় না, এরকমটা প্রায়ই হয়ে থাকে, মাঝে মধ্যে তো হয়ই। যাই হোক, যদি দুপুর বেলাতে ভাত এইরকম আপনাদের থেকে থাকে, আপনারা একটা ভালো রেসিপি বাড়িতে করে নিতে পারেন। যদি চান আমি আপনাদের এই রেসিপিটা কিন্তু দেখাবো, কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনারা দুপুরের ভাতটা ভালোভাবে হাঁড়ি থেকে বের করে একটা থালাতে রেখে দিন। কড়াইতে অল্প করে তেল দিন, যারা পেঁয়াজ খান তেলে প্রথমে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেন, যদি পেঁয়াজ না খান তাহলে পেঁয়াজের পরিবর্তে তেলে দিয়ে দিতে পারেন শশা কুচি করে, তারপর একটু বাদাম ভেজে নেন, তারপর একটু আদা কুচি করে নেন, ঝাল হিসেবে যেটা আপনারা খান সেটাই দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা বেস্ট। আপনারা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিতে পারেন, কিংবা ফালি করেও দিতে পারেন, যদি শুকনো লঙ্কা খান শুকনো লঙ্কাও দিতে পারেন। এরপর আদা কুচির ওপর আপনারা অল্প করে হলুদ দিয়ে দেন, পরিমাণ মতো লবণ দিয়ে দেন, জিরে গুঁড়ো, রেড মির্চ দিতে পারেন, তারপর যেভাবে মশলা করেন, একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে সর্ষের তেল অবশ্যই রান্নাতে প্রয়োগ করবেন। তারপর ওই যে ভাতগুলো আপনারা রেখেছিলেন, ভাতগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেন। এখন মটরশুঁটির সিজন চলছে, মটরশুঁটি দিয়ে দেবেন, নামাবার পূর্বে একটু ধনে পাতা দিয়ে দেবেন, হয়ে গেল ভাত ভাজি। এটা খেতে ভীষণ মজাদার আর ভীষণ টেস্টি, বাচ্চারা চামচে করে কিন্তু টুক টুক করে খেয়ে নেবে, আর আপনাদের তো বলার কথাই নেই, খুব ভালো লাগবে, একটু ঝাল ঝাল বানাবেন বড়দের জন্য। আজকে আমার এই বলা রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে, এটা আমি বাড়িতে প্রায় করি, আপনারা আরো মজাদার বানাতে পারবেন। যাই হোক, চলে আসি আমি পরের টিপসে। বন্ধুরা, বাড়িতে হয়তো কেউ এলো, কিংবা মাঝে মধ্যে শখ করে তো আমরা মিষ্টি আনি, আর মিষ্টির সঙ্গে, মানে যদি আপনারা রসালো মিষ্টি খান, মিষ্টির সঙ্গে তো রস থাকেই, রসটা সবাই খেতে পারি না, তো যদি রস বেঁচে যায় আপনারা দুটো কাজ করতে পারেন। এই রস দিয়ে ভালো চাটনি বানানো যায়, টমেটোর চাটনি করেন, কামরাঙা করেন, আমড়া করেন, যে কোনো আপনার প্রিয় চাটনির সাথে ওই রসটা মিশিয়ে দেন, দেখবেন চাটনি খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এছাড়াও আমি দেখি আমাদের বাড়িতে মাঝে মধ্যে ঠাকুমারা করেন, ওই রস, বাড়তি রস দিয়ে কি সুন্দর চা তৈরি করে দেন, এটাও আপনারা করতে পারেন, তাহলে রসটা ফেলা গেল না। জিনিস ফেলা এবং নষ্ট করা ভীষণ খারাপ, তাই দেখুন বাড়তি মিষ্টির রস দিয়ে এই দুটো কাজ আপনারা
করতেই পারেন। হ্যাঁ, তো যে ফুলের কথাটা আমি আপনাদের বলছিলাম বন্ধুরা, এই ফুলটা আপনারা সবাই জানেন, আমি সকালবেলা থেকে চারিদিকে ঘুরে ঘুরে এনে রেখেছি, এটা আমি খাবো বলে এনে রেখেছি, বাড়ির সকলকে খাওয়াবো বলে এনে রেখেছি। তো প্রথমে ফুলটা দেখাবার আগে আমি দু তিনটি কথা আপনাদের বলে দিই। এই ফুলটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, পালং শাকের থেকেও বেশি আয়রন এতে বিদ্যমান, প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে বন্ধুরা। বিশ্বাস করুন, বসন্তকালে যদি আপনারা এই ফুলের বিভিন্ন তরকারি বানিয়ে বিভিন্ন বড়ার টাইপ করে আপনারা খান, তাহলে আপনাদের বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কোনো টিকা লাগবে না, প্রাকৃতিকভাবে আপনি পেয়ে যেতে পারেন টিকা। কিন্তু এই সিজনটা পেরিয়ে গেলে আপনারা এই ফুলটা আর পাবেন না। আজকে আমি যে ফুলটার কথা বলছি সেটা 300টি রোগ একসাথে সারাতে পারে, এরকমই একটা ফুল। তো আসুন আমার সাথে থেকে দেখে নেন ফুলটা কি আর কিভাবে কি করবেন। তো বন্ধুরা, বাজে কোলেস্টেরলের মাত্রা যদি শরীরে বেড়ে যাচ্ছে, এটাকেও কিন্তু একেবারে কমিয়ে দেবে। বন্ধুরা, এগুলো দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, দেখুন এগুলো হলো সজনে ফুল। দেখুন আপনাদের আশেপাশে বাড়িতে কি আছে, তাহলে প্লিজ তুলে অন্তত এই সিজনে খান, এটা খেতে হবে। এটা আপনারা বড়া করে খেতে পারেন, চচ্চড়ি বাড়ি বানিয়ে খেতে পারেন, এছাড়াও পোস্ত বানিয়ে খেতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা সেটাই করুন। কিন্তু আপনাদের আমি অনুরোধ করছি, এই ফুলটা এই সিজনে আপনারা একটু বাইরে বেরিয়ে যান, দু চারটি পেলেও জোগাড় করে খান, বাচ্চাদের খাওয়ান। এই টিপসটা ফলো করুন, নিজেদের মধ্যে শেয়ার করুন। আজকে আমি আমার টিপসগুলো দিয়ে এখানেই ভিডিও শেষ করছি, আরও দেখা হবে নতুন নতুন বিষয়ের সাথে। ধন্যবাদ।